প্রথমে একটি একটি প্রশ্ন আমার ভাইয়ের কাছে করব বিলায়েতের পীর মুর্শিদ ওলি আল্লাহরা তাদেরকে মানুষকে পবিত্র করবার জন্য একটি দায়িত্ব দেওয়া হয়েছে কি বলেন মানুষ ওলি আল্লাহর কাছে যায় নিজে পবিত্র হওয়ার জন্য তো পবিত্র হতে হলে আমরা যেমন নামাজ পড়ি ওযু করে পবিত্র হই পানি দিয়ে আর পৃথিবীর সবচাইতে শ্রেষ্ঠ পানি হচ্ছে হাউজে কাউসারের পানি যেই পানি দ্বারা মানুষ ওযু করলে সে আর জীবনে অপবিত্র হবে তা আমি শুনেছি পীর মুর্শিদের দরবারে সেই পানি আছে আমি এটা শুনছি তো আপনি একজন পীর মানুষ আপনার বাড়িও আমি গান গাইছি আপনার বাড়িতে কোনো পুকুর টুকুর দেখি নাই বা টি বলো দেখি নাই যে ওই টি বলে পানি দিয়ে গোসল করলে একার মানুষটা পবিত্র বাহ বাহ আপনি কুমারী যে টি বলে পানি আমার বাড়ি সেই টি বলে নি আপনি বাড়ির সামনে একটা নদী আছে ছোট আর আমার বাড়ির সামনে পদ্মা নদী এই পানিতেই যদি পবিত্র হয় তাহলে মানুষ পীরের কাছে যাবে কেন বেশ বেশ ঠিক কিনা বাবাজি কেন মানুষ পীরের কাছে যাবে যেই পানি দিয়ে ওযু করলে একটা ভক্ত পবিত্র হয় তাহা একমাত্র পীর মুর্শিদের কাছে আছে আপনার কাছে জানতে চাই আপনি এত ভক্তবৃন্দ বানাইলেন কোন পানি দিয়ে পবিত্র বানাইলেন একটু পানির সন্ধান দাও আমরা প্রথমে মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি এই কুল কায়নাতে রহমত ও আরসালনা কা ইল্লা রাহমাতাল লিল আলামিন আলামিন সেই রাহমাতাল লিল আলামিনের দুটি ধারা আমাদের মাঝে যেই নবীর নবুয়াত সেই নবীর বিলায়েত নিয়ে আলোচনা হবে হুজুরে পাকের শানে দুই একটি কথা বলার সুযোগ পেয়ে মহান আল্লাহ তাআলার কাছে লাখ লাখ শুকরিয়া আদায় করি আল্লাহ তাআলা তার দয়া মেহেরবানি চাই তার হাবিবের গুণগান করার জন্য সেই নবুয়ত বিলায়েতে পাড়া ধরে আমরা গান করব আপনারা যারা গান শোনার জন্য আমাদেরকে চরণধুলি দিয়েছেন আপনাদের কাছে ছোট্ট সুন্দর একটি পরিবেশ চাই আর আমার বাতেন ভাইজান যিনি আয়োজন করেছেন তাকেও আমরা আশা করব আপনি আমাদের কাছে কাছে একটু থাকবেন প্রথমে একটি গান করব সেই গানের মাধ্যমে আমরা আমি আমার হুজুরে পাক নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসালাতু ওয়াসসালামের নবুয়তের সম্মান প্রকাশ করার জন্য পবিত্র কোরআন শরীফ আল্লাহ তাআলা সূরা আল ইমরান 81 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ঘোষণা করেছেন আমরা যখন সমস্ত মানুষ রূহ আকারে ছিলাম আল্লাহ তাআলা একটি সম্মেলন করেছিলেন রূহের সম্মেলন যেখানে
নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে সমস্ত রূহকে দর্শন করাইলেন এবং সমস্ত রূহের সম্মিলন করে আল্লাহ তাআলা তার মোহরে নবুয়তের দায়িত্ব যার উপর অর্পণ করেছিলেন যেটাকে আমরা বলে থাকি ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা সমস্ত পয়গম্বরদের কাছ থেকে স্বীকৃতি নিয়েছেন তোমরা যখনই দুনিয়ার মধ্যে যাবে আমার নবী আমার হাবিবের গুণগান তোমরা মানুষের মধ্যে প্রচার প্রসার করতে যতগুলি নবী পয়গম্বর দুনিয়াতে আল্লাহ পাঠিয়েছেন শুধু এই নবীর প্রচার প্রসার করার জন্য এই নবীর গুণগান করার জন্য ঈসা নবীর উপর আল্লাহ ওহী করে বলেছিলেন হে ঈসা এই মুহূর্তে যদি আমার নবী আমার হাবিব যদি তোমার সামনে আসে তুমি তার দিন গ্রহণ করবে এবং শুধু তাই নয় তোমার উম্মতদেরকে বলবে তারাও যেন আমার হাবিবের কাছে আত্মসমর্পণ করেন ঈসা নবী বলেছিল আল্লাহ আমি তো একজন নবী শুধু নবী নয় নবীদের মধ্যে আমি একজন রুহুল আজম প্রাপ্ত নবী আমি নবী হয়ে কেন আরেকজন নবী দিন পালন করতে যাব আল্লাহ তাআলা বলেছিলেন ফালাউলা মুহাম্মাদুর মা খালাকতু আদম হে ঈসা আমি যদি আমার নবীকে সৃষ্টি না করতাম তুমি তো ঈসা নবী আমি আদমকেও সৃষ্টি করিতাম না শুধু তাই নয় জান্নাত জাহান্নাম আরশ কুরসি লৌহ কলম যা কিছু আছে কলকাইনাতে আমি একটা বালির কণাও সৃষ্টি করতাম না লাউলা কলম মা খালাকতুল আফলাক যাকে সৃষ্টি না করা হলে এই মাখলুকাতের একটি বালির কণাও আল্লাহ তৈরি করতেন না সেই নবীজির সম্মান আমরা দেওয়ার জন্য চেষ্টা করব দোয়া চাই সেখানে দাঁড়িয়ে ছোট করে একটি গান আগে আমি রাখার জন্য চেষ্টা করি তারপরে দুই একটা কথা আমার ভাইয়ের কাছে আমি জানার জন্য চেষ্টা করব দোয়া চাই আশীর্বাদ চাই করুণদুলি চাই ও ভাইয়ের জন্য ধন্যবাদ সবাই আরে রাখিলেন নবীজির পরে রাখিলেন নবীজির তরে আল্লাহ পাক ও জাত জারনা মোহরে নবুয়ত জারনা মোহরে নবুয়ত রাখিল নবীজির পরে আল্লাহ পাক ও জাত
বাবরকের ফুল ছিল সেদিন মাইনার গলার ছিল হার গানের কথাগুলি বুঝতো রাখিলেন নবীজির তরে আল্লাহ পাক জাত যার নাম মোহরে নবুয়ত সেই নবুয়তের আংশিক ধারা প্রত্যেক নবীকে দান করা হয়েছিল তাই সাধক গানের মধ্যে নূর হালে মোহিত ছিল সেই যার ওসমু আল্লাহ সত্তর হাজার বছর ভরে জিকিরেতে মত্ত রয় জিকিরে খুশির রঞ্জন করাইলেন রুহের সম্মিলন চতুর্দিক ঘুরাইয়া তারে করিল সাক্ষাৎ যার নাম মোহরে মোহর নবুয়ত বাবটা এই জন্য আমার আল্লাহ যেখানে দেখেন আমার নবীও সেখানে দেখেন কারণ আঠারো হাজার মাকলুকাতে রহমত হইল রহমতাল লিল আলামিন আল্লাহ তাআলার নূর যখন সেজদায় পড়েছিলেন আল্লাহর রহমতের দৃষ্টি যখন তার উপরে পড়ল তখনই তার পৃষ্ঠ মোবারকে মোহর নবুয়তের চিহ্ন আল্লাহ তাআলা তবরকের ফুল ছিল ময়নার গলার ছিল হার সৌথাতে সেতারা নবী পঞ্চমে ময়ূর আকার পে নবুয়তের চিহ্ন হইল মাসুকে হইল মাসুকে মিলিল সেজদায় পরিপাক যার নাম হলো মোহরে নবুয়ত ওইখানেতে পাঁচটি সেজদা সেজদা
ওইখানে করিল তাই জাত আলাসে পাক পঞ্জাত ওইখানে সৃষ্টি হয় যিনি সকলের নবী নবুয়ত তার কাছেই পাবি পাবি হেলাল সরকার কোথায় যাবি ফুরাইলে হায়াত আমি একটি গানের মধ্যে নবুয়তের পরিচয় দেওয়ার জন্য চেষ্টা করলাম আমার ভাই আবুল সরকার মহারাজ আবুল সরকার উনি শুধু গায়ক নয় উনি একজন মাশায়েখ উনি একজন পীর বাবা তার সাথে গান করা তার কাছ থেকে যা পাওয়া যাবে অন্য অন্য কাছ থেকে তা পাওয়া আশা করা যায় না একজন গায়ক আর একজন মাশায়েখ কিন্তু এক জিনিস নয় আমার নবুয়তের পরিচয়টা আমি দেওয়ার চেষ্টা করলাম গানের মাধ্যমে আপনি আপনার বিলায়েতের পরিচয়টা আমাদেরকে দিবেন আমরা দেখব বুঝব জানব প্রথমে একটি একটি প্রশ্ন আমার ভাইয়ের কাছে করব বিলায়েতের পীর মুর্শিদ ওলি আল্লাহরা তাদেরকে মানুষকে পবিত্র করবার জন্য একটি দায়িত্ব দেওয়া হয়েছে কি বলেন মানুষ ওলি আল্লাহর কাছে যায় নিজে পবিত্র হওয়ার জন্য তো পবিত্র হতে হলে আমরা যেমন নামাজ পড়ি অজু করে পবিত্র হই পানি দিয়ে আর পৃথিবীর সবচাইতে শ্রেষ্ঠ পানি হচ্ছে হাউজে কাউসারের পানি যেই পানি দ্বারা মানুষ অজু করলে সে আর জীবনে অপবিত্র হবে আমি শুনেছি পীর মুর্শিদের দরবারে সেই পানি আছে আমি এটা শুনছি তো আপনি একজন পীর মানুষ আপনার বাড়িও আমি গান গাইছি আপনার বাড়িতে কোনো পুকুর টুকুর দেখি নাই বা টি বলো দেখি নাই যে ওই টি বলে পানি দিয়ে গোসল করলে একার মানুষটা পবিত্র বাহ বাহ আপনি কুমারী যে টি বলে পানি আমার বাড়ি সেই টি বলে নি আপনি বাড়ির সামনে একটা নদী আছে ছোট আর আমার বাড়ির সামনে পদ্মা নদী এই পানিতেই যদি পবিত্র হয় তাহলে মানুষ পীরের কাছে যাবে কেন বেশ বেশ ঠিক কিনা বাবাজি কেন মানুষ পীরের কাছে যাবে যেই পানি দিয়ে অজু করলে একটা ভক্ত পবিত্র হয় তাহা একমাত্র পীর মুর্শিদের কাছে আছে আপনার কাছে জানতে চাই আপনি এত ভক্তবৃন্দ বানাইলেন কোন পানি দিয়ে পবিত্র বানাইলেন একটু পানির সন্ধান না আমরা সাধক শুধু সাধক নয় মহাসাধক যার গান শুনে তরিকতের মানুষগুলি বাঁচার সাধ জেগেছিল তিনি হচ্ছে আব্দুর রশিদ সরকার
তার একটা গান আমি জানি ভাষা ভাষা মুখস্থ জ্ঞানে সাধন ভজন হবে কেন বস্তু নিষ্ঠা বাস্তবের দরকার পাগল মন আমার সাধন ভজন কঠিন ব্যাপার শুদ্ধ সাধন করবি যদি কামেল মুর্শিদ ভজ নিরবধি পইরে থাকো তার চরণের শুদ্ধ সাধন যখন হবে না 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 শুদ্ধ গোসল যখন হবে পাঞ্জাতনের করণ দিবে মধু খাবি বৈশে বেসুমা ওনার আরেকটা গানের মধ্যে আছে যে তিন সাগরে পানি দেয় খাওয়ায় তো যেই সাগরের পানি পান করলে মানুষ অমরত্ব লাভ করে হ্যাঁ তো সেখান থেকে আপনি আমাদেরকে একটু এটা বেলায়েতের পীর মুর্শিদকে দেওয়া হয়েছে এই পানির সন্ধানটা আগে আমাদের জানার দরকার যেই পানি দ্বারা উজু করলে একটি মানুষ আর জীবনে কখনো অপবিত্র হবে না অতএব অপবিত্রতাকে স্পর্শই করতে পারবে না আপনি আমাদের সেই বিষয়টি একটু জানাবেন আর বেশি বলবো না প্রথমবারে কখনোই বলবো না আর ছোট্টার একটা গান করে বসে বলবো তারপরে কথা আসতে চেষ্টা করবো দু একটি কথা বলার জন্য আপনাদের দয়া দোয়া আশীর্বাদ চাই ধন্যবাদ সবাই এবার সাধক আব্দুর রশিদ সরকার আর একটা গান আমার রাখতে হবে ধন্যবাদ সবাইকে Oh,
আজকের পালা নবত এবং বেলায়ত হ্যাঁ বাংলাদেশে সুনামধন্য গায়ক দেশে এবং দেশের বাহিরেও যার অনেক সুনাম খ্যাতি ফকির আবুল সরকার তাকে গাইতে হবে নবতের ভূমিকা আমি অধম আবুল আমাকে গাইতে হবে বেলায়তের ভূমিকা আমাদের উভয়ের জন্য আপনারা আশীর্বাদ করবেন
যেন আমরা ভালোভাবে পালাটা উপস্থাপন করতে পারি তো মাসকান আমার ভাইজান একটা কথা বলছে কয় সে শুধু গায়ক না গায়কের সাথে সে একজন মাশায়েক কাজেই একজন সাধারণ গায়ক আর একজন গায়ক এবং মাশায়েক তার কাছে শুধু গায়কের চেয়ে মাশায়েকের কাছে কিছু আলাদা আশা করা যায় আসল বিষয়টা হলো ভাইজান অনেক বড় এই জন্য আমাকে বড় চোখে দেখছে আমি একটা জিনিস বুঝি না মাশায়েক সম্পর্কে পীর সম্পর্কে পীর শব্দ দিয়ে কোরআনে কিছু আছে কি না আবার জানা নাই আমি এই পর্যন্ত পাই নাই ভাই পীর বইলে কোরআনে কোনো শব্দই নাই আমার জানা মতে এইটা আপনি এত বড় করে দেখতেছেন অথচ হাদিস কুদসির মধ্যে আল্লাহ তাআলা বলছে আল ফাকরু আল ফাকরে ফাকরু আল মিন্নি আল্লাহ তাআলা বলে আমি হইলাম ফকিরের ভেদ এবং ফকির হইলাম ই আল্লাহর ভেদ আপনি তো সেই ফকির হ্যাঁ ফকির আবুল সরকার না আপনি তো সেই ফকির আপনি আমারে অনেক তো হ্যাঁ একটা কথা আছে বড় মানুষই তো আরেকজনকে বড় চোখে দেখে নাকি কাজে আপনি অনেক জ্ঞানী অনেক বড় মাপের লোক বিধায় আমাকে এই কথা বলছেন তো একটা কথা মনে পড়ে গেছে আমি জানি না আপনারা সেটা কিভাবে নেবেন কণ্ঠমন্ডল তেমন ভালো না কথা বলতেও ভালো লাগতেছে না তারপরে হঠাৎ করে কথাটা মনে পড়ে গেল শাহ আলম সরকাররা চিনেন শাহ আলম সরকার ও আগে থেকে পাটনা তো অল্প বসে করছে একখান বিয়া ওই সেখান মাইয়া মানে বিয়াও করছে পোলা বানো বানাইছে একটা সেল হয়েছে নাম রাখছে অবাক মানে দেখে অবাক হয়ে গেছে হয়েছে আর একটা ছেলে তার নাম রাখছে অভয় একটা হয়েছে মেয়ে মেয়ের নাম রাখছে টুকরা মানে ওর পোলা মায়ের নাম অন্য করে রাখার সুযোগ দে নাই ওর যেমন পাটনা পোলা বানের নাম ওই রকম পাটনা ওই টুকরা যাই স্কুলে ছোটবেলা পোলা বান তো বাবা টাকা পয়সা দিয়ে দেয় যে সেরে চানাচুর বিস্কুট বাদাম ঝালমুড়ি গুড় এই নানান জিনিস খায় ওর সাথে টাকা থাকলে তো বন্ধু বান্ধবের অভাব হয় না তো পোলা বান খুব ওর সাথে একেবারে এক বোঝা সবাই খায় ওর টাকা এখন আর খালি কয় হায় হায় রে তোর বাবা কত বড় লোক রে তোর বাবার কত টেহা ফুলাফানে কয় উপামে পইরে পইরে খাওয়ায় কয়দিন পরে বুঝতে পারছে এরা তো খালি আমার খাওয়ার জন্য পাম দিতেছে এখন আর যতই কয় আর খাওয়ায় না এখন বাড়িতে যাই শাহ আলমের সাথে গল্প করে ওই মেয়ে কয় আব্বু আব্বু কয় কি কয় তো আমি তোমার মাইয়ের দিককে না হগলেই আমালে খালি পাম দিয়া দিয়ে ফুলে খালি ফুললে কয় তারপর কয় ফুলাইয়া ফুলাইয়া খালি খায় এখন আমি বুঝা ফেলাইছি হেরা যতই পাম দিক নে আমি আল ভুলি নে ফকির ভাই আপনি যতই পাম দেন এখন আমি আল ভুলি নে درود سلام جنائی درود سلام جنائی امر دویال نبی رے مولار ابھیشیک کرے عید گادی رے আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ
الصلاه والسلام عليك يا شفيع المذنبين. الصلاه السلام عليك يا رحمة للعالمين. الصلاة والسلام عليك يا مولى علي. الصلاة السلام عليك يا غوث الأعظم حسيب بابا بوريا بودي. درود و سلام جنائی امی درود و سلام جنائی امار دویال نبی رے مولا ربی شکر عید گادی مولا ربی شکر عید گادی We'll be right back.
বলে আমি হইলাম এক ভন্ড মুসলমান সাত বছরে জানা হইল না মাইয়া ঋষা রসুদ বলে আমি হইয়া ভন্ড মুসলমান সাত বছরে জানা হইল না মাওলা আলী শান বলো আমি কই হইলাম মুসলমান আমি কই হইলাম মুসলমান বলো দরুদ ও সালাম জানাই আমার দয়াল নবীরে মাওলার অভিষেক করে ঈদে গাদিরে গাদিরে আল্লাহর কালাম নাজেল হওয়ার শেষ হইল যেই দিন নবীজির এলেমের দ্বার খুলিল সেই দিন দ্বার খুলিয়া চাবি দিল হযরত আলীরে মানবতায় পরিপূর্ণ ছিল নবীর দিন হযরত আলীর কাছে হস্তান্তর করিল ওই দিন তাই তো লাখ স্বাগতম জানাই আমার মাওলা আলীরে আল্লাহ বলে দোস্ত তুমি আমার কথা লও আমার রুবুবিয়াতের দ্বার তুমি আলীর গায়ে লাগাও মানুষেরা আমায় না খুঁজিয়া যেন খুঁজে আলীরে কেন আল্লাহ হইল নিরাকার হযরত আলী হইল আকার অর্থাৎ গুরু হইল আকার তাই মানুষকে নিরাকার আল্লাহকে খুঁজে কখনো পাবে না কারণ নিরাকার যেটার কোনো আকার নাই দেখা যায় না ধরা যায় না ছোঁয়া যায় না উপলব্ধি করা যায় এটাকে দেখা অত সহজ বিষয় তাই আল্লাহ বলে দোস্ত তুমি আমার কথা নাও আমার রুবুবিয়াতের দ্বার তুমি আলীর গায়ে লাগাও মানুষেরা আমায় না খুঁজিয়া যেন খুঁজে আলীরে কারণ নবী তরু শাখা আলী হাসান বাসরি পহেলা কলি চোদ্দ সিঁড়ি পর ফুটিল খাজা ওসমান হারুনি আই খাজা গরিব নওয়াজ চাই তোমার মেহরবানি শেষে বলছে আমার ওস্তাদ রশিদ সরকার রশিদ বলে আমি হই এক ভন্ড মুসলমান তাইতে ষাট বছরেও জানা হইল না হযরত আলীর শান তবে আমি কই হইলাম মুসলমান কও দেখি মোরে আমি মুসলমান বলে দাবি করি কিন্তু আমি হযরত আলীর শান মান সম্পর্কে জানি না তাহলে আমি মুসলমান হতে পারলাম না কারণ হলো আমার আল্লাহ তাআলার নির্দেশে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নাকি বিদায় হজ করে মক্কা মুয়াজ্জমা ত্যাগ করে মদিনার উদ্দেশ্যে রওনা করে পথিমধ্যে গাদিরে খমখম নামক জলাশয় এই জায়গায় আমার আল্লাহ তাআলার নির্দেশে একটা মনস্তর করে সোয়া লক্ষ লোকের মাঝে আমার নবী ঘোষণা করে দিল যে মান কুনতুম মাওলাহু ফাহাজা আলিয়ুম মাওলা আমি নবী যার মাওলা আজ থেকে হযরত আলী হবে তাদের মাওলা মাওলা আনা মদিনাতুল ইলমে ওয়া আলিয়ুম বাবুহা আমি এলেমের শহর হযরত আলী হলো ওই শহরে প্রবেশ করার দরজা যারা আলীর দরজা দিয়ে প্রবেশ করবে তারা আমার এলেমের শহরে প্রবেশ করতে পারবে যারা আলীর দরজা দিয়ে প্রবেশ করবে না তারা কশিন কালেও আমি নবীর এলেমের শহরে প্রবেশ করতে পারবে না শুধু কি তাই সেদিন বলেছিল তোমরা মোমেন আর মুনাফেক এর পার্থক্যটা জানতে চাও বুঝতে চাও সাহাবারা বলছিল হ্যাঁ চাই কয় জেনে রাখো যারা হযরত আলীর বন্ধু হযরত আলীকে ভালোবাসে তারা হলো মোমেন আর যারা হযরত আলীর সাথে শত্রুতা পোষণ করে তারা প্রত্যেকেই মুনাফেক আল্লাহুম্মা ওয়ালি মান ওয়ালাহু হে আমার মাওলা
হযরত আলীকে যারা বন্ধু বলে স্বীকার করলো তারা আমি নবীর বন্ধু হয়ে গেল যা তুমি তাদেরকে বন্ধু বলে স্বীকার করে নাও যারা হযরত আলীর শত্রু তারা আমি নবীর শত্রু হয়ে গেছে তুমিও তাদেরকে শত্রু বলে ঘোষণা করে আচ্ছা বাবা আপনাকে একটা কথা জিজ্ঞেস করব মুসলমানের ঈদ কয়টা আলহামদুলিল্লাহ ধন্যবাদ আপনাকে এই জবাবটা অনেকেই জানে না আপনি ধন্যবাদ আপনাকে আচ্ছা আলহামদুলিল্লাহ আমার কাছে শুনতে দিলে আরো ভালো একটা ঈদুল আযহা ঈদু একটা ঈদুল ফিতর দুইটাই সম্পর্কে ভালো জানি এই দুই রক দুইটা না এরকম 2000 ঈদ একত্র কইরা ঈদে মিলাদুন নবী এক পাল্লাই দিলে ঈদে মিলাদুন নবীর সমান হবে না তাহলে দুই ঈদের চাইতে বড় হইল আরেকটা ঈদ তার নাম ঈদে মিলাদুন নবী যারা তরিকা গ্রহণ করেছে পীর মুর্শিদ ধরেছে গুরু গোসাই ধরেছে তাদের জন্য আরেকটা ঈদ সেই ঈদের নাম হলো ঈদে গাদির যেদিন মাওলা আলীকে আমার দয়াল নবী আল্লাহ তাআলার নির্দেশে মাওলায়াতি দান করেছিল বলেছিল মান কুনতুম মাওলাহু ফাজা আলিউন মাওলা একটা গান সেখানে আল্লাহ ইয়া আলী
নবীজার মাওলা আলীও তার মাওলা বলছে নবী সরকুর আব্দুল্লাহ ইবনে আব্বাস আব্বাস হলো নবীর আপন চাচা আব্দা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ছেলে হলো আব্দুল্লাহ তাই তাকে বলে আব্দুল্লাহ ইবনে আব্বাস একটা আয়াতের একাধিক অর্থ একটা আলিফের নানান রকমের ব্যাখ্যা একটা বিহরফের কয়েক রকমের ব্যাখ্যা করতে পারত এই জন্য নবী তার নাম দিছিল রাসূলে মুফাসসিরের কোরআন হযরত আলী যখন চতুর্থবারে খলিফায় অধিষ্ঠিত তখন ওই আব্দুল্লাহ ইবনে আব্বাস দাঁড়াইছে জুম্মায় খুতবা হয় না আমাদেরকে একটু কোরআন থেকে তাফসীর ترجمه করে শুনাবেন হযরত আলী বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সূরা ফাতিহা বিসমিল্লাহ ফাতিহা বিসমিল্লাহ ফাতিহা বিসমিল্লাহ ফাতিহা কয়েকবার পাঠ করার পরে দাঁড়াইছে গোস্তাকি ক্ষমা করবেন ইয়ামিরুল মুমিনিন আপনি শুধু বিসমিল্লাহর ফাতিহা কইরা যদি সারাটা দিন কভার কইরে দেন আমগো বাকি কুরআন তাফসীর করে শুনাইবেন কবি হযরত আলী বলে বন্ধুগণ এই সূরা ফাতিহার ব্যাখ্যা বিশ্লেষণটাই হলো 113টা সূরা 113টার সার সংক্ষেপ এটা হলো সূরা ফাতিহা সূরা ফাতিহার সার সংক্ষেপ এটা হলো বিসমিল্লাহির রহমানির রহিম বিসমিল্লাহর সার সংক্ষেপ এটা হলো চাঁদের মতো বাঁকা বেহরফ
বেহরপের সারসংক্ষেপ নিচে যে একটা নুক্তা থাকে এই নুক্তা নুক্তাটার বিশ্লেষণ হইল সাদের মত বাকাবে বের ব্যাখ্যাটা হইল বিসমিল্লাহির রহমান রহিম বিসমিল্লাহির রহমান রহিমের ব্যাখ্যাটা হইল সূরা ফাতিহা সূরা ফাতিহার ব্যাখ্যা হইল বাকি 113টা সূরা শুরুটা যে বেহরপের নিচের যে নুক্তা ওই নুক্তাটা কি তোমরা চিনো ছোট ছোট নুক্তাটা কি তোমরা চিনো সবাই বলে না আমরা নুক্তাটা চিনি না হযরত আলী মাওলা আলী সেদিন বলেছিল আনা নুক্তাতুল তাহা তালবা ওই বেহরপের নিচের নুক্তা আমি মাওলা আলী যারা আমাকে ভালোবাসে তারা কোরআনকে ভালোবাসে যারা আমার পায়চুমা খায় তারা কোরআনকেই চুমা খায় রশিদ বলে ও মুসলমান এই পাঞ্জাতনকেই তোরা জানার মতো জান জান কা কোনজন আলী কোনজন নবী কোনজন আল্লাহ আকবার এই তিনজন মিলে হয়ে গেছে একজন বেলায়েতের বিশ্লেষণ আপনাকে কি দিব ভাই নবত হলো সৃষ্টি তার ব্যাখ্যা বিশ্লেষণ দেওয়া যায় যাকে ধরা যায় ছোঁয়া যায় দেখা যায় কথা শোনা যায় তাই না সৃষ্টি যত রূপ সবগুলোই নবুয়তের ভাগে আর বেলায়েত তো সৃষ্টি না বেলায়েত হলো সৃষ্টি কর্ণেওয়ালা বেলায়েত হলো সৃষ্টি কর্ণেওয়ালা এই জন্য তার ব্যাখ্যা বিশ্লেষণটা আমি কি বা দিতে পারি ভালো কিছু দিতেও পারি না নবুয়ত দেখা যায় বেলায়েত কখনো দেখা যায় না মানুষকে দেখা যায় আল্লাহকে কখনো দেখা যায় না আমার বেলায়েতরতে মন এটা উপলব্ধি করা যায় এটা অনুভব করা যায় তবে হ্যাঁ বোঝা যায় দেখা যায় যদি একজন দেখনেওয়ালা লোকের গোলামি করে তাহলে সেও দেখতে পাবে সাধক রজ্জবালি দেব তার গানের মধ্যে বলছে না অসিনারে চিনতে চাইলে চলো যায় একজন চিনা লোকের শোনে আল্লাহর সেখানে বসো অলি আল্লাহর কেন যাবি যদি মাসুক রূপ দর্শনে অর্থাৎ মাসুক হলো আল্লাহ আমরা সবাই আশেক আল্লাহ হইলো মাসেক আল্লাহর দেখতে চাইলে কি করার লাগবো একটা অলি আল্লাহর কাছে যাওন পাক কোরআন পাঠাইলেন সাই কোরআন খুলে দেখো ভাই কি বলেন সাই আপনার জবানে আল্লাহ কয় আমার নবীর যে ভালোবাসে সে আমি আল্লাহর এই ভালোবাসে কারণ ছায়া কায়া দুই বস্তু একজন নবী কি কয় নবীজির হাদিসে কয় কথা সত্য মিথ্যা নয় হয় না পরিচয় একজন উসিলা বিহনে তাই নবী কয় আমার নায়েব রসুলকে যে মানিবে নিশ্চয় সে আমাকে পাবে আমি তার সুপারিশদার হব হাসর মিজানে নায়েব রসুল কারা যারা পীর মোর্শেদ ওলি আল্লাহ গাউস কত তারা প্রত্যেকেই নায়েব রসুল তার হইল রসুলের ওয়ারিস আল উলামাউ ওয়ারেসাতুল আম্বিয়া তাই কামেল পীরের কাছে হইলে তালকিন মানে মুরিদ কামেল পীরের কাছে হইলে তালকিন রসুলকে সিনিবি সেই দিন যার যার পীরের রূপেই আসিবে সমন তাই ভক্ত রে তোমার মুখলেশ্বর রূপ তোমার আরবালি সার রূপ নয়নে রাইখো হৃদ কমলে যার যার মুর্শিদের ছবি আইকো কইল ধিয়ান বসিয়া নির্জনে আল্লাহর অলি আসে কান আমার দয়াল মুর্শিদ কাদির চান তারে করো ধিয়ান সজল নয়নে তারে হৃদয়ে রাখিলে চিন ওরে ভক্তরা মিলিবে নিদানের দিন এই কথা কইর একিন কয় সাধক রজ্জ দেওয়ানি তাই বাবা যে ব্যক্তি সেই সিনাওয়ালা লোকের কাছে গেছে অলি আল্লাহর কাছে গেছে পীর মোর্শেদের কাছে গেছে সেও বেলায়েতকে চিনছে জানছে বুঝছে দেখছে যে ওই জায়গায় যায় নাই সে কখনো তা বুঝতে পারে নাই দেখতেও পারে বিষয় হলো কি বাবা আমার কাছে একটা প্রশ্ন করছে
আমি প্রশ্নটার জবাব এখনো করি নাই হাউজে কাউসার পীরের বাড়িতে গেলে হাউজে কাউসার মিলে হ্যাঁ আমার বাড়িতে গান গাইতে গেছে গান গাইতে যায় দেয় কোনো হাউস টাউজি নাই কাউসার তো পড়ে হাউজি নাই কাউসার তো আর নাই তাও আছে ছোট একটা খাল নদী আর এক হইল আর বড় নদী পদ্ম নদী আরে বাবা রে বাবা গপ্পটা তো ঠিক আছে বাড়ি কই কয় বুয়াল মারি কয় দুই চারটা মারো না হুদ হুদি গপ্প হ্যাঁ বাড়ি একবার পদ্ম নদী কাছে আমার বাড়ি যদি অনেক দূরে মাইল মিটার দাম মাপ দিলে কোন অংশ কম পড়ব না আমরা কারো কাছে পড়ব কারণ পদ্মা তো আমার শিবালয় থানা এটা মানিকগঞ্জ জেলায় পড়ছে তুলাতুলি হইতে আগত আলী আসগর সাহেব 200 টাকা দিয়ে পুরস্কার করেছে এবং আরেকজন সানুষা বাবার ভক্ত সেও গানের মাঝখানে 100 টাকা পুরস্কার করেছে সবাইকে সালাম রাখি যাক বাবা এটা একটা রসিকতা এটা একটা রস দেওয়া তাই এই কথাগুলো বললাম প্রকৃতপক্ষে হাউজে কাউসারটা কি আমার রসুলি তো বলছে আমরা পাঁচজন ভিন্ন দয়াল নবী মাওলা আলী মা ফাতেমা ইমাম হাসান ইমাম হুসাইন এই পাঁচজন অভিন্ন কসম খোদার ততদিন পর্যন্ত আমরা জুদা হব না মানে আলাদা হব না যতদিন পর্যন্ত হাউজে কাউসারে উপনীত না ওই কাউসার তো নবীর এই দান করছে কোরআনের একটা সুরাই তো আছে কাউসার ইন্না তাইনাকাল কাউসার ফাসাল্লিল রাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আফতার সূরা কাউসার আছে না এটা দান করছে কারে নবীরই তো কাউসার দান করছে এখন নবীর যারা রেসালত প্রাপ্ত ওই যে আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া যারা নাকি নবীর রেসালত প্রাপ্ত হয়েছে ওলি আল্লাহ পীর মোশায়েখ তাদের কাছে সেই হাউজে কাউসার জমা আছে এখন বলছে সেই হাউজে কাউসারটা কি আপনি একটু দেখাইয়া দিবেন আমরা ওখানে একটু গোসল টোসল করুম নাহলে ওজু টুজু করুম যা করার আমরা করুম আপনি দেখাইয়া দিবেন না হইলে আপনি যে মুরিদ করেন আপনার বক্তব্য কি দেন আমি বক্তব্য কিছুই দিতে পারি না রে ভাই এইটা সত্য আমি ভক্তদের কিছুই দিতে পারি না ভক্তরা আমাকে যেভাবে ঋণী করে রেখে গেল ভক্তদের ঋণ কেমন করে শোধ করবো সেই চিন্তায় সেই ভাবনাই তুমি জলে পড়ে সরকার হয়ে যাচ্ছি আমি ভক্তদের কাছে ঋণী ভক্তদের কিছুই দেওয়ার মতো নাই শুধু বাবা বলে একটু ডাক দেই কাছে একটু আদর করে বসাই এতে অনেকে খুশি থাকে আবার অনেককে তা করতেও পারি না আপনাদের পায়ে হাত দিয়ে আমি একটা অনুরোধ করব আমার বাড়িতে গুরুসের কথা যখন আসছে ফেব্রুয়ারি মাসের 17, 18, 19 এই তিন দিন একটু রোজ করি আমার মানিকগঞ্জের গরিবালার বাড়িতে দিন রাত ভর সেখানে গান বাজনা হয় ওরস হয় আপনারা একটু মেহরবানি করে এসে আমাকে একটু স্মরণধুলি দিলে আমার জীবনটা ধন্য হয় সেই দাওয়াতটুকু আপনাদের কাছে রাখলাম আমি এখানে একটা গান গাবো একটা গানের মাধ্যমে আমি তার জবাব করব কিন্তু আমার ভাইজানকে আমি দুই একটা কথা রাখতে চাই ভাইজানের কাছে যে আল্লাহ তাআলা প্রথম সর্বপ্রথম সৃষ্টি করলা ওয়ালুমা খালাকুল্লাহ মিন নুরি সর্বপ্রথম সেই নূর মুবারক সৃষ্টি হইয়া শুধু জিকির করতেছিল 70,000 বছর পর্যন্ত জিকিরে খুশি নিরঞ্জন করাইল রুহের সম্মেলন জিকিরে খুশি নিরঞ্জন করাইল রুহের সম্মেলন চতুর্দিক ঘুরাইয়া শেষে করাইল সাক্ষাৎ যার নাম মহরে আচ্ছা বাবা আমরা এই কথাটাই বন্ধ করো আমরা এই কথাটা বিশ্বাস করি মনে প্রাণে বিশ্বাস করি অফ করো মনে প্রাণে বিশ্বাস করি বিশ্বাস করে আপনার কাছে একটা কথা জানিবার চাই সেই কথাটা হইল আল্লাহর নূরে নবী নবীর নূরে তামাম মাখলুকাত নাকি সবকিছুই আমার নবীর নূরে হইছে তাই যদি হয় ওই নবীর নূর নবীর নূরের জিকিরে সন্তুষ্ট হইয়া সমস্ত রূহ
সম্মেলন ঘটাইলো সমস্ত রোগলিকে আল্লাহ তাআলা সৃষ্টি করলো এটা যদি সত্য হয় সাক্ষাৎ যদি করায় থাকে তাহলে দুনিয়াতে সে আবু জেহেল আবু লাহাব উদবা সাইবা এরা নবীকে যে মানে না এরা নবীকে যে বিশ্বাস করে না এর কারণটা কি হেরা কি নবীর নূরে হইছে না অন্য কোন নূরে হইছে যদি নবীর নূরে হয় তাহলে অস্বীকার কেন করে যদি অন্য কারণ নূরে হয় এটা তো আমরা বিশ্বাসই করি না নবীর নূরে তৈয়ার হইয়া পৃথিবীর সমস্ত রূহ মুবারক সমস্ত রূহগণ এখানে বড় বড় কাফেরেরা আবু জেহেল আবু লাহাব উদবা সাইবা নবীর আমলের কথা বলতেছি আগের ফেরাউনের কথা নমরুদের কথা বাদ দিলাম এরা নবীকে মানে না এর কারণটা কি তাহলে কি তারা নবীর নূরে সত্যিকারে হইছে তারা কি সেদিন ওই নূর মুবারক সাক্ষাৎ করেছিল যদি নূর মুবারকতে রোগগুলি সাক্ষাৎই কইরা থাকে তাহলে দুনিয়াতে এসে অস্বীকার করার কারণ কি আর জানতে চাই নবী এবং নবুয়ত এটার দূরত্ব কতটুকু নবুয়তটা কি এবং নবীটা কি নবুয়ত আগে না নবী আগে আপনারা মানুষ কমে গেছেন মানুষ কমছেন এর মধ্যে খেলার তো একটা ঝামেলা আছে হ্যাঁ তারপরে আমরা দুই বয়েতে আছি ভাঙ্গা গলা লইয়া হ্যাঁ আমার গান আপনাকে তেমন ভালো লাগতেছে না কথাটা হাসা না ভালো লাগে আয় হায় রে আপনারা খুব বেহায়া আপনারা বেহায় না হইলে আমার গান ভালো লাগে আমি যদি শ্রোত হইতাম আর আপনাকে যদি এরকম গলা হইতো আমি গান হতাম না যাই হইয়া থাকতাম আমরা এমন দুইটা ভাই আসছি গান প্রত্যেক রাত্রে করতে 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 জীবনটাই কুলায় না আপনাদের ভালোবাসায় আপনাদের দোয়া আশীর্বাদে আমরা কিছুটা মাত্র করতে পারি তাই আমার আর একটা গান গাইতে হবে ওই কথাটার জবাবের জন্য ওরে মান আরাফা নাফসাহু মান আরাফা নাফসাহু ওরে ফাকাত আরাফা রাব্বাহু বলে গেছে রাসূল দেওয়াল বুঝ মন নিজকে তুমি নিজে আগে চিনো হায় নিজকে তুমি নিজে আগে চিনো সরোবরে ফুটিল ফুল যেই ফুলে মুহাম্মদ রাসুল আরে সেই ফুলে তাই খেলছে নিরঞ্জন
নাভি মূলে আছে কাবা তাতে না করি ইয়াসর মাকামে ইব্রাহিম জয় ছিল يا شوبا ما كان ابراهيم جنسي সাতার পাগলামি গুরগান শোনো ভাই যত আসে কান বাজবে কয়দিন তা কি তুমি জানো করলাম কতটুকু ভালো করে বুঝাইতে পারি নাই গানের কথাগুলো আপনাদেরকে শোনাই গানের মধ্যে বলল মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু বলে গেছে রাসূল দেওয়ানো অবুজমনো নিজকে তুমি নিজে আগে চিনো সরোবরে ফুটেছে ফুল যেই ফুলে মোহাম্মদ রাসূল সেই ফুলেতেই খেলছে নিরঞ্জন ওই ফুলের মধু খাইলো যারা সূক্ষ্ম মানুষ ভবে তারা ভয় নাই তার হাসরও মিজানো আছে নদী বৈতরণী তিনঙ্গেতে হয় ত্রিবেণী মানব দেহের পাট কিন্তু তিনটা একটা উদারা আর একটা মুদারা আর একটা মন্তারা সনাতন ধর্মে বলে ব্রহ্মা এই হলো কৃষ্ণ এই হলো শিব মুসলমান ধর্মে বলে এই হলো আল্লাহ এই হলো রাসূল এই হলো আদম তিনে মিলে একদম এটা চলিতেছে হরদম হরদম তিনজনই একজন উদারা মুদারা তারা তিনটা পার্ট এই তিনটা পার্টের একটা জায়গা সেই জায়গাটার নাম হলো ত্রিবেণী চক্ষু নাক মুখ তিনের সমন্বয় ঘটে যেই জায়গাটায় ওই জায়গাটার নাম বলে ত্রিবেণী এটা উপরে বসে এটা আবার নিচে বসে একটা আধ্যাত্মিক আর একটা বাহ্যিক একটা উপরে আর একটা নিচে আপনার যেখানে নিতে চায় মন সেখানে নেন
আছে নদী বৈতরণী তিনঙ্গে তো হয় ত্রিবেণী তেরো নদী আরো দ্বাদশ দল ওই সেই নদীতে স্নান করিলে মানে গোসল করলে মুক্ত মানুষ তারে বলে পাপকালী তার দেহে রবে না কখনো নাভি মূলে আছে কাবা তাতে না করিয়া শোবা মাকামে ইব্রাহিম যেছিল নাভিরও কিছু নিছে হাজরে আসাওয়াত আছে জায়গা সিনে করে লও নাভি মূলে কাবা কেন নাভি মূলে কাবা কেন খারাপ লাগতেছে বাবা নাভি মূলে কাবা কেন আচ্ছা বাবা আমরা যে কাবায় আমরা নিয়ত করে সেজদা করি নামাজ পড়ি নামাই তো নসেলিল্লাহ তাআলা রাখাতে সালাতে ফজরে ফরজুল্লাহ তাআলা একতে দায়িত্ব বিলজিল ইমাম ইলা জিয়াতিল কাবাতে শরীফাতে আল্লাহু আকবার আল্লাহু আকবার আমরা যে কাবাতে শরীফাতে আল্লাহু আকবার কই এই কাবাটা পৃথিবীর কোন জায়গায় মদিনায় না ও টেলিফোনে কই বুঝি নাই আরে বাবা রে বাবা এত রাতে টেলিফোন করে কে রে ভাই আচ্ছা তাহলে পৃথিবীর মধ্যস্থল হলো কাবা নাকি বাবা এটা হলো প্রথম সৃষ্টি এটা হলো মধ্যভাগ এই মধ্যভাগে হলো আল্লাহর কাবা কাবা হলো আমাদের কেবলা এই জন্য আমরা বলি কাবাতে শরীফাতে আল্লাহ কাবা হলো মধ্যভাগ আর মানবদের মধ্যভাগ কোনটা নাভি নাকি পা থেকে মাথা এটা হলো সারাটা পৃথিবী কারণ এটা হলো ব্রহ্মাণ্ড আর এটার নাম হলো মানব ব্রহ্মাণ্ড এটা মানব ভাণ্ড এটা হলো বৃহৎ ব্রহ্মাণ্ড এই বৃহৎ ব্রহ্মাণ্ডের মধ্যে এই পৃথিবীতে যা আছে তার চাইতে এই বৃহৎ ব্রহ্মাণ্ড মানব ভাণ্ডের মধ্যে তার চেয়ে আরো অনেক বেশি কিছু আছে মানুষ হল আল্লাহ তাআলার গুপ্ত রহস্য আল্লাহ বলছে আল ইনসানু সিররি মানুষ হলো আমি আল্লাহর গুপ্ত রহস্য আরে মানুষ যে কি এটা যদি মানুষ বুঝতো তাহলে দুনিয়াতে আর কোনো দিন আকাম কুকাম ভেজাল কোনো কিছু থাকতো না মানুষ যে কি এটা যদি বুঝতে পারত কারণ ফেরেশতারা বানাইছে এইটুক আর এইটুক বানাইতে পারে নাই আল্লাহর কুদরতে এইটুক একা একাই বানাইছে ফেরেশতারা জিজ্ঞেস করলো এটা বানাই লোকেরা আমরা তো বানাই নাই আল্লাহ বলছিল ইন্নাল্লাহ খালাকুল্লাহ আদম আলা সুরাতিহি আমার নিজের সুরতে আমার কুদরতি হাতে আমি আদমরে তৈরি করে দিছি সুবহানাল্লাহ শুধু কি তাই শুধু বানাইছে এই শেষ না আদম লড়াচড়া করে না তার জন্য আল্লাহ তাআলা নিজের রূহ ফুৎকার করছে ওয়া নাফাক্তু ফি মেহের আল্লাহ নিজের রূহ ফুৎকার করে দিছে আদমের ভিতরে এরপরে বলছে আল ইনসানু সিররি এই মানুষ হলো আমি আল্লাহর গুপ্ত রহস্য একটা মানুষ চিনলে আল্লাহর সিরা হয়ে যায় সুবহানাল্লাহ তাই এই পৃথিবীর মধ্যভাগে কাবা এই মানব দেহের এই মধ্যভাগ হল নাভি কাবা ঘরে যারা হজ করতে গেছেন খেয়াল করে দেখছেন আমি বললেই মনে পড়ব কাবা ঘটের হাই কাবা ঘরের হাইট যত উঁচু যত এটার যদি মাছের মাঝামাঝি যদি হাজিরা সর পাথরটা থাকতো তাহলে আর চুমা দেওয়ার কারো ভাগ্য জুড়ত না হয় সেখানে চঙ্গু লাগতো না হইলে আগের জামানার উঁচা উঁচা লোক আছিল দশ বারো হাত লম্বা পনেরো বিশ হাত লম্বা এরকম মানুষ হইলে চুমা দিতে পারতো আমাকেও এই জামানায় এসার চুমা দেওয়ার কোনো কায়দা ছিল না তারপরেও মানুষ তারপরে চুমা দেওয়া যায় কারণ ওটা মাঝখানে না এটা আরো নিচে হাজরে আসাদ পাথর যেন মানুষ চুমা দিতে পারে এই জন্য বলছে নাভি মূলে আছে কাবা তাতে না করিয়া শোবা মাকাম ইব্রাহিম যে ছিল নাভিরও কিছু নিছে হাজরা সাওয়াত আছে জায়গা সিনে করে লও সুম্বন সাতার পাগলার নিগুর গান শোনো ভাই যত আসে কান তুমি বাজবা কয়দিন তাকে তুমি জানো যেহেতু জানো না তাড়াতাড়ি শয়তান রে করিয়া জুদা ওই জায়গা সিনে একবার করো সেজদা তওবা করো যাই আরফাতের ময়দানো অবুজ মনো একবার সস্তা দিলে
তোমার জীবনের গুনাহগুলো ক্ষমা হয়ে গেল তুমি নিষ্পাপ শিশুর মতো হয়ে গেল আর তোমার দেহে কোনো পাপ কালি থাকবে না তাই সাতার পাগলার গুরু গান শোনো ভাই যত আসে তা বাজবে কয়দিন তা তুমি জানো ترجمة نانسي قنقر